হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আলোচনা করব বাংলাদেশ থেকে ইউরোপিয়ান দেশগুলিতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় নিয়ে, যা ইতোপূর্বে কেউ বলেনি। তো ভিউয়ার্স, ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দিচ্ছি যে আপনার যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং প্রয়োজনীয় মনে হয়, সেক্ষেত্রে এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বুলগেরিয়া, অনেকেই হয়তো নাম শুনেছেন, আবার এমনও অনেকেই আছেন হয়তো এখনো নামই শোনেননি। যাই হোক, বুলগেরিয়া ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ। দক্ষিণ পূর্ব ইউরোপে এর ভৌগোলিক অবস্থান। এটি প্রাচীনতম একটি দেশ। বুলগেরিয়াকে ঘিরে রেখেছে তুরস্ক, গ্রিস, নর্থ ম্যাকডোনিয়া, সার্বিয়া এবং রোমানিয়া। ইউরোপের দীর্ঘতম নদী দানুবির কিছু অংশ রয়েছে বুলগেরিয়াতে। দেশটি কৃষ্ণ সাগর উপকূলবর্তী একটি দেশ। রাজধানী সোফিয়া। প্রধান বাণিজ্যিক নগরী প্লোভডিভ। বার্গাস ও ভার্না হলো সমুদ্র সৈকত বেষ্টিত অঞ্চল। গ্যাব্রোভো হচ্ছে পাহাড়ি অঞ্চল। তবে দেশটির প্রায় সবগুলো শহরেই ঘিরে আছে ছোট বড় অসংখ্য পাহাড়। যাই হোক, বুলগেরিয়া সম্পর্কে অন্য একটি ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। এতক্ষণ আপনাদের বুলগেরিয়া সম্পর্কে প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন বলবো ইউরোপে এত দেশ থাকতে বুলগেরিয়াকে কেন বেছে নিলাম। উত্তরটি খুব সহজ। বর্তমানে ইউরোপের সবচেয়ে সহজ এবং খোলা দরজাটি হলো বুলগেরিয়া, কারণ এই দেশটি এখনো ডি টাইপ ভিসা প্রদান করছে খুব সহজ শর্তে। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ডি টাইপ ভিসা কি। ডি টাইপ ভিসা হলো ইউরোপিয়ান লং টার্ম ভিসা। এই ক্যাটাগরির ভিসাকে ইউরোপে রেসিডেন্স ভিসাও বলে থাকে। এই ভিসার মেয়াদ কতদিন? ডি টাইপ ভিসার মেয়াদ সাধারণত 6 মাস হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে 1 বছরও হয়ে থাকে এবং এটি মাল্টি এন্ট্রি ভিসা। এই ভিসা পেতে কেমন খরচ হয়? ডি টাইপ ভিসা ফি $118 6 মাসের জন্য, আর 1 বছরের জন্য $236। এই ভিসা কিভাবে পাওয়া যাবে? এই ভিসা পাওয়ার বেশ অনেকগুলি উপায় রয়েছে। সবচেয়ে সহজ শর্তে যেভাবে পাবেন তা হলো বুলগেরিয়াতে কোম্পানি রিপ্রেজেন্টেটিভ অফিস রেজিস্ট্রেশন করতে হবে। এই ভিসায় ইউরোপে গেলে কি বৈধভাবে কাজ করতে পারবো? হ্যাঁ, পারবেন। তবে কোম্পানি রিপ্রেজেন্টেটিভ অফিস রেজিস্ট্রেশন দিয়ে বুলগেরিয়াতে কোনো প্রকার ফিনান্সিয়াল কাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। আপনি যদি চান বুলগেরিয়াতে থাকবেন এবং কাজ করবেন, সেক্ষেত্রে সিঙ্গেল পার্সন প্রাইভেট লিমিটেড EOOD কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। বুলগেরিয়ান কোম্পানি রেজিস্ট্রেশন করতে ব্যয় হবে €299। এটি করলে আপনি বুলগেরিয়ায় যে কোনো ধরনের বৈধ ব্যবসা পরিচালনা করতে পারবেন। আর তাছাড়া কোম্পানি রিপ্রেজেন্টেটিভ অফিস রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি লং টার্ম ডি টাইপ ভিসা পাচ্ছেন। আপনার পাসপোর্টে ডি টাইপ ভিসা থাকলে আপনি বিনা ভিসায় রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং সাইপ্রাস প্রতি 180 দিন সময়কালের মধ্যে 90 দিন অবস্থান করতে পারবেন। আরও আছে, এই ভিসার বলে গিয়েই আপনি সাথে সাথে টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাচ্ছেন। টেম্পোরারি রেসিডেন্ট পারমিট প্রতি বছর রিনিউ করতে হবে। এই প্রক্রিয়ায় 5 বছর টেম্পোরারি রেসিডেন্ট পারমিট রিনিউ করলে আপনি পাবেন পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট। 5 বছর সময়কাল যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড হোল্ড করেন এবং উক্ত 5 বছর সময়কালের মধ্যে প্রতি বছর কমপক্ষে 183 দিন বুলগেরিয়ায় অবস্থান করেন, সেক্ষেত্রে আপনি বুলগেরিয়ার নাগরিকত্ব তথা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আপনি প্রশ্ন করতে পারেন যে পার্মানেন্ট রেসিডেন্ট পারমিটে কি কি সুযোগ সুবিধা পাব। এক কথায় উত্তর হলো, ভোটাধিকার ব্যতীত সকল নাগরিক সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনি যখন টেম্পোরারি রেসিডেন্ট পারমিট পাবেন তখন চাইলে ইউরোপের সেঙ্গেন ভিসা নিয়ে সেঙ্গেন কান্ট্রিগুলিতে যেতে পারবেন বেড়াতে। সমগ্র ভিডিওতে অনেকগুলো বিষয় বলেছি, যেমন কোম্পানি রিপ্রেজেন্টেটিভ অফিস রেজিস্ট্রেশন, সিঙ্গেল পার্সন প্রাইভেট লিমিটেড EOOD কোম্পানি, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট এবং বুলগেরিয়ান নাগরিকত্ব মানে পাসপোর্ট। উক্ত বিষয়ে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টস বক্সে লিখতে পারেন। এই সম্পর্কিত পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি সম্পূর্ণ করতে হলে অনেক লং হয়ে যেত, তাই এটি আংশিক অবস্থায় দিলাম প্রথম পর্ব হিসেবে। আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে পরবর্তী পর্ব কখন তৈরি করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার প্রতিবেদন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ এবং হেফাজতে রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।